প্রথম টেস্ট সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাব তার কাছে। পার্থ, ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্টকে সামনে রেখে। কিন্তু আজকে থেকে অনুশীলন শুরু হয়েছিল, কিন্তু আসলে বেরসিক বৃষ্টি কিন্তু বাগড়া দিয়ে বসেছে অনুশীলনে। সেক্ষেত্রে বাংলাদেশ দলের অনুশীলনে আমরা দেখেছি ঠিক 10টায় এই অনুশীলনটি শুরু হয়েছিল। এরপর থেকে কিন্তু এখানে আসলে থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে। আসলে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেই প্রভাবটি কিন্তু রয়েছে। আমরা আবহাওয়ার সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে আগামী কয়েকদিনও কিন্তু চট্টগ্রামে থেমে থেমে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় 1 ঘন্টা আজকে অনুশীলন করেছিল, এরপরে কিন্তু আর টাইগারদের এখনও পর্যন্ত অনুশীলন করা সম্ভব হয়নি। তবে টাইগাররা এখনও পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অবস্থান করছেন। যদি বৃষ্টি থেমে যায় তাহলে তারা হয়তো আবার অনুশীলন করবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার সাথে যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার, এই 2 ম্যাচের সিরিজটি কিন্তু ICC টেস্ট চ্যাম্পিয়নশিপেরই অংশ। 50% পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পঞ্চমে শ্রীলঙ্কার অবস্থান এবং 16.66% পয়েন্ট নিয়ে বাংলাদেশ দল আছে 8-এ। টেস্ট ক্রিকেটে দুই দলের কিন্তু সর্বশেষ দেখা হয়েছিল গত বছর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে। সিরিজের প্রথম টেস্টটি ড্র হলেও দ্বিতীয়টি জিতেছে শ্রীলঙ্কা। এবার নিজেদের আঙিনায় মুমিনুল হকের দল কেমন করে আসলে সেটাই কিন্তু দেখার বিষয়। আর চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ যে টেস্ট ম্যাচটি হয়েছিল সেই টেস্ট ম্যাচে কিন্তু পাকিস্তানের সাথে আসলে 8 উইকেটে বাংলাদেশ দল হেরেছিল। এছাড়া সর্বশেষ যে সাউথ আফ্রিকার সিরিজ ছিল সেখানেও কিন্তু আমরা দেখেছি টাইগাররা তেমন একটা ভালো করতে পারেনি। তো সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রাম টেস্টে টাইগারদের জন্য নতুনভাবে একটি চ্যালেঞ্জ। এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আমরা জানি এমনিতেই টাইগারদের জন্য লাকি গ্রাউন্ড হিসেবে পরিচিত। তো সেক্ষেত্রে এই মাঠে বাংলাদেশ দল ভালো খেলবে সে প্রত্যাশায় কিন্তু রয়েছে চট্টগ্রামবাসীর। অন্যদিকে শ্রীলঙ্কাও যে খুব একটা ভালো অবস্থানে রয়েছে বিষয়টি তেমন নয়। শ্রীলঙ্কাও চাইবে আসলে তারা বাংলাদেশের সাথে ভালো করে আবার কিন্তু নতুনভাবে শুরু করতে। আর আজকে যদি অনুশীলনের কথা বলি, আজকে সকাল থেকে আমরা দেখেছি তামিম, চট্টগ্রামের লোকাল বয় খ্যাত তামিম ইকবাল দীর্ঘক্ষণ কিন্তু আসলে নেটে অনুশীলন করেছেন। এছাড়া মুশফিকুর রহিম আমরা দেখেছি দীর্ঘক্ষণ কিন্তু তিনি নেটে অনুশীলন করেছেন। আর যারা বোলাররা রয়েছে পেস বোলাররা, তারাও কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু বোলিং প্র্যাকটিস করেছে। তবে তার মাঝখানেই বৃষ্টি বাগড়া না দিলে হয়তো 1টা পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু অনুশীলন করতো। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে বাংলাদেশ দলের অনুশীলনের খবর জানাচ্ছিলেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস।